টাইকোয়ান্ডোর জড়িয়ে জিলিকিছে সাবুয়ার ছাত্র ছাত্রী। সাবুয়ার এখন বিশেষ একাডেমিয়ে শ শ লড়ছালীক বিগত এটা দশক ধরে দিছে টাইকোয়ান্ডো প্রশিক্ষণ। 2010 বর্ষতেই সাবুয়া শহরত আরম্ভ হয়েছিল এখন টাইকোয়ান্ডো একাডেমি। এই একাডেমিখনের লক্ষ্য আছিল সাবুয়ার বিভিন্ন প্রান্তর ছাত্র ছাত্রীসকলক একগোট করে টাইকোয়ান্ডো খেলার প্রশিক্ষণ দিয়া, লগত কেইবাগৰাকীও সহযোগী প্রশিক্ষক লৈ মুখ্য প্রশিক্ষক হাবিবুল্লা আহমেদে আরম্ভ করলে সাবুয়া টাইকোয়ান্ডো একাডেমি। বিগত 13 বছরে সাবুয়ার খ খ ছাত্র ছাত্রীক প্রশিক্ষণ দি টাইকোয়ান্ডো খেলুৱৈ হিসাবে গড় দিলে একাডেমিখনে। এই একাডেমির পরাই রাজ্যিক রাষ্ট্রীয় পর্যায়ের ক্রীড়াত অংশ ললে প্রশিক্ষার্থী। বর্তমানলৈকে বহু প্রশিক্ষার্থীয়ে বিভিন্ন স্তরের রাজ্যিক রাষ্ট্রীয় পর্যায়ের টাইকোয়ান্ডো প্রতিযোগিতাত মেডেল লাভ করবলে সক্ষম হয়েছে। বর্তমান একাডেমিখনত প্রশিক্ষণ গ্রহণ করে আছে প্রায় 120 জন খেলুৱৈ। ইয়ার ভিতর 40 জনী হয়েছে সোণ রূপ ব্রঞ্জর মেডেল বিজয়ী খেলুৱৈ। সাবুয়া টাইকোয়ান্ডো একাডেমির প্রশিক্ষার্থী অংশ লওয়ার সুবিধা পাইছে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়তো। বহু কেগী খেলুৱৈয়ে আন্তঃরাষ্ট্রীয় পর্যায়ত জিলিকি উঠবলৈও সক্ষম হয়েছে। আপনাদের জানে সাবুয়াত একটা সরু মূল প্ল্যাটফর্ম আছে সাবুয়া। এতিয়া স্পোর্টসর লাইনত এতিয়াও ইমান আগবাড়িব পৰা নাই সাবুয়াত। তথাপিও আমার কিছুমান ক্রিয়া ফালেপরা বহুতখিনি জিম ফালেপরা হোক, বডি বিল্ডিং ফালেপরা হোক, টাইকোয়ান্ডো ফালেপরা বহুত লওয়া ছলি ইয়ারপরা উলাই গৈছে। আমার ওর ন্যাশনাল খেলিছে, ওর খেলি আহিছে আমার সাবুয়াত, বর্তমান আমি খেলাই আছো। আমার এনেকা লওয়া ছলি ইয়ারপরা বহুতখিনি উলাই গৈছে। আগত চাকরিয়ালও হয়েছে, ইয়ারপরা আসাম পুলিশত গৈছে, এয়ারফোর্সত গৈছে, আর্মিত গৈছে, আর আমার একাডেমি খুলিছে। এতিয়া মোহনবাড়ি একাডেমি এটা খুলিছে, তাত সাবুয়া এয়ারফোর্স একাডেমিত আছে। তারপর আপনার দিল্লি যুন্তু মোহনবাড়ি দিল্লি পাবলিক স্কুল আছে, তারপর আমার লওয়া গৈ কোচিং দি আছে, তাত টিচিংত মানে সোমাইছে, স্পোর্টস টিচিংত কৰি আছে। তাকা মানে কি হয় যে আমার ক্লাবত মানে এনেকা একটা সিস্টেম বনায় রাখিছো আমি, যদি কোনোবাই লওয়ার মানে বাপেক নাই, ইটু লওয়া এই ক্লাবত ফ্রি টাইকোয়ান্ডো কোচিং করিব, আপ ব্ল্যাক বেল্ট লোক বাহিরত খেলিবলৈ যাওক, সেই সুবিধাটো আমি কৰিছো। হি দিব পারিব বলি নয়, আমি ডাইরেক্ট নলওয়ে মানে কারবার মাকে আমাক কোনো কয় যে পয়সা নলব, লেকিন আমি এটু ডাইরেক্ট ফ্রি, যে যার প্যারেন্টস নাই সেটা আমার ইয়াত আহি শিকিব, সেটা ফ্রি, আমি সেটা পয়সা নলও, আর ইয়াত আমার লওয়া চলি আছে, এনেকে শিকি আছে। আজির পৰা প্রায় 10 বছরে নীরবেই সাবুয়া শহরত এক প্রকারের ক্রীড়ার সংগ্রাম চলাই গৈছে একাডেমিখনে। দরিদ্র ছাত্র ছাত্রীর বাবে কোনো ধরনের টাকা নোলাকয়ে প্রশিক্ষণের সুবিধা দিয়ে একাডেমিখনে। প্রশিক্ষক হাবিবুল্লা আহমেদ আর সহযোগী প্রশিক্ষকর লক্ষ্য কেবল এজন ছাত্রক টাইকোয়ান্ডোর জড়িয়ে প্রতিষ্ঠা করা। সাবুয়া টাইকোয়ান্ডো একাডেমির অন্য একটা লক্ষ্য হয়েছে মহিলা সুরক্ষা। সেলফ ডিফেন্সর প্রশিক্ষণ আগবাইছে যুবতীসকলক, যাতে সেলফ ডিফেন্সর জড়িয়ে যুবতীসকলে নিজকে রক্ষা করব পারে। বর্তমান বহু যুবতীয়ে একাডেমিখনের পর আত্মসুরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করে আছে বলে জানিপরা গেছে। সকল ধরনের সুবিধা নথকা সত্ত্বেও নিজের আশা সুদিয়া প্রচেষ্টাত বিগত এটা দশক বহুদূর আগুয়াই গৈছে এই একাডেমিখনে, জন্ম দিছে বহু প্রতিষ্ঠিত খেলুৱৈ। ইয়াতে শিক্ষা দি আছো, ল'ৰা ছোৱালী ইয়াতে শিক্ষা দি আছো, আর মানে 2011-ৰ পৰা জড়িত হৈ আছো, আর বহুতখিনি মই আগবাব পাৰিলো ল'ৰাটোক, ই নেশ্যনেল ইন্টারনেশনেল মানুষগুলোকে গৈছেগে। প্লাস ইয়ারপরা মানে তার একটা প্লাস পয়েন্ট হয়েছে কি যে ই বাহিরা যাক মানে আজিকালির দিনত মোবাইল ব্যস্ত বা আনবিলাক নিশা হেৰি আছে, এইবিলাকৰপৰা সি তাক আঁতৰাই ৰাখিব পাৰিছোঁ। দ্বিতীয় কথা হ'ল কি যে এইটোৰ লগত লাগি পিনে ই অকল যে স্পৰ্টছে কৰি আছে বা টাইকোৱাণ্ডো কৰি আছে নহয়, ইয়াৰ লগত লাগি পিনে তাৰ পঢ়াটো সমান্তৰালভাৱে ৰাখি গৈছে। ই ক্লাছ 10ৰ মেট্ৰিকত 90% পাছ কৰিছে, এতিয়া 11-12ৰ এক্সাম দিব, 12ৰ এক্সাম দিবলৈ গৈ যোৱাৰ আগতেও এইকেইদি এডমিশ্যন লৈছে। রিসেন্টলি ইটানগৰৰ পৰা ই গোল্ড মেডেল লৈ আহিছে, মানে জোনেল যোনটো খেল হৈ আছে। দুইটা মিলাই চলিব লাগিব, টাইম মেনেজমেণ্ট কাৰণে লাগিবই, দুটাতো ৰাখিবই লাগিব। এতিয়া পঢ়াটো ৰাখিছোঁ, ছাইডত ফ্ৰী টাইম পাই যাওঁ তো ইয়ালৈ আহি যাওঁ প্ৰেক্টিছ কৰিবলৈ, উৎসাহ জগাই প্ৰেক্টিছ কৰাৰ সময়ত, আৰু সেনেকৈ সমান্তৰালভাৱে পঢ়াটো বজাই ৰাখিছোঁ, ইয়াত প্ৰেক্টিছ কৰি ঘৰ গৈ পঢ়া শুনাটো কৰোঁ। এই একাডেমিখনে কেৱল খেলুৱৈয়ে জন্ম দিয়া নাই, ইয়াৰ পৰা প্ৰশিক্ষণ গ্ৰহণ কৰি বহুজনে অসম আৰক্ষী ভাৰতীয় সেনাত ক্ৰীড়াৰ জৰিয়তে চাকৰি লাভ কৰিছে।
স্পৰ্ট অথৰিটি অফ ইণ্ডিয়াৰ প্ৰশিক্ষক, বিভিন্ন বিদ্যালয়ৰ ক্ৰীড়াৰ শিক্ষক হিচাপেও নিযুক্তি লাভ কৰিবলৈ সক্ষম হৈছে এই একাডেমীৰ ছাত্ৰ ছাত্ৰীয়ে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল 18।